রকিবুল হিসানের বিরুদ্ধে অনিল রাজায় বিস্ফোরণ ঘটুয়া তো কোনো নতুন কথা নয়। সময় সুযোগ পালেই অনিল রাজায় সংবাদমেলর আয়োজন করে রকিবুল হিসানের বিরুদ্ধে মুখত যিহে তাকে কই যায়। ইয়ারে কিছু তথ্য সত্য প্রমাণিত হয়, আন কিছু সত্য নয় সত্য সেয়া জানিপর যায়। কিন্তু এইবার অনিল রাজার লক্ষ্য বিজেপি। বিজেপির সভাপতি রঞ্জিত দাসের বিরুদ্ধে অনিল রাজার বিস্ফোরক। বিএড পরীক্ষাত নকল করেছিল রঞ্জিত দাসে। ঘটনা সংঘটিত হয়েছিল বরপেটার এমসি কলেজত। রঞ্জিত দাস সেই বিএড পরীক্ষা 1994 বিএড পরীক্ষা দিয়ে এমসি কলেজের পর এক্সপেল হয়েছে। এইখানে সময়তে রকিবুল হিসানের বিরুদ্ধে সঘনে সোচ্চার হওয়া অনিল রাজা বিজেপি যাব নাকি বলে প্রশ্ন উত্থাপন হয়েছে। বহুতে কব বিচারিছে অনিল রাজাই কংগ্রেস ত্যাগ করে অতি শীঘ্রে বিজেপি যাব। অনিল রাজা বিজেপি যাব নাকি? বিজেপির বিরুদ্ধে গরজি উঠিল অনিল রাজা। বিজেপির সভাপতি রঞ্জিত দাস বলে ফোর করে দিল। রঞ্জিত দাস লেকচারার আসে এম সি কলেজের। 1994 বরপেটা এম সি কলেজত বিএড পরীক্ষা দিছিল আর নকল কারণে ধরা পড়েছিল। কোনে ধরা পেলাইছিল? কুলেন্দু মিশ্র বলে কেমেস্ট্রি প্রফেসর, ডক্টর স্বর্ণলতা দাস বলে এগারী প্রফেসর, এই দুগিয়ে এক্সপেল করার কারণে লগে ধরা ধরেছিলে আর কলেজের পর এক্সপেল করে দিয়েছিল, নয় হেই পরীক্ষাটি হলের পর এক্সপেল করে দিয়েছিল। আরেলগে তেতিয়া প্রিন্সিপাল আসে অর্জুন দাস, প্রিন্সিপাল এম সি কলেজের প্রিন্সিপালে মাতি কলে যে তুমি এটা চাকরি করা পি, গতি তুমি আজি রিজাইন দিয়া। তো লগে লেকচার আসে রিজাইন দিয়ে ওলাই গুছি আছে সেইজন রঞ্জিত দাস। আজি আজি কি ডর ডর লেকচার মারে আজি বিজেপি দলের সভাপতি। আর সেইজন সভাপতির নেতৃত্ব বর্তমান বিজেপি দলটো চলি আছে। এইবিলাক 420 মানুষ নেতৃত্ব বিজেপি দল চলি আছে, গতি বিজেপিত মই কিয় যাও? বিজেপিত মই নাযাও। অনিল রাজায় বিজেপি নেতৃত্বক আক্রমণ করে দেখালে যে প্রকৃততে বিজেপির দ্বারা পরিচালিত হওয়া নাই। অনিল রাজায় সংবাদ মেলক প্রধানমন্ত্রী মোদীকো সমালোচনা করেছিল। ব্যুরো রিপোর্ট, DY365।